हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम आपनारा देखते पाच्छेन आजके रेसिपिटा केमन होबे बानाले सेई लुकटा देखते पाच्छेन। आजके आमी आपनादेर जोन्नो निये एसेछि एकटी रेसिपि। आमरा आजके आमार रेसिपिर मूल बक्तव्य होच्छे बाहिरेर खाबार परिहार करुन, घरेई बानिये फेलुन मजादार सस लिक। तो आजकेर रेसिपिटा बानानोर जोन्नो प्रथम जेटा होच्छे এই সাসলিকটা হবে চিকেন সাসলিক। সেজন্য প্রথমেই আমরা চিকেনটা কেটে নিচ্ছি কিউব কিউব করে, 1 ইঞ্চি সাইজের কিউব করে আপনারা এই চিকেনটা প্রথম কেটে নেবেন চিকেন সাসলিক বানানোর জন্য। এরপরে এটার সাথে আমরা যে যে উপাদানগুলো মিশাবো সেটা হলো, প্রথম 400 গ্রামের মতো চিকেনের সাথে 2 টেবিল 2 টিস্পুন আপনার রসুন, 2 টিস্পুন আদা, তারপর স্বাদ মতো লবণ, এবং আপনারা যতটা গুঁড়োমরিচ বা ঝাল খেতে পছন্দ করেন ততটা পরিমাণে গুঁড়োমরিচ দিয়ে দিবেন। এরপরে হচ্ছে বারবিকিউ সস দিবেন 1 টেবিল 1 টিস্পুন, সয়া সস 1 টিস্পুন, তারপরে হচ্ছে টমেটো সস দিবেন 1 টিস্পুন। এই উপাদানগুলো দিয়ে আপনারা ভালোভাবে মাখিয়ে এই চিকেনের এই চিকেনটা আপনারা ভালোভাবে মাখিয়ে ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রাখলেই হয়ে যাবে, কেউ যদি বেশি সময় রাখতে চায় তাও রাখতে পারে। এটা আসলে ওই চিকেনগুলো ভালোভাবে মশলা এগুলোর মধ্যে প্রবেশ করার জন্য মেরিনেট করে আপনারা ফ্রিজে রেখে দিবেন। এতে করে সকল মশলা ভালোভাবে চিকেনের সাথে মিশে যাবে। ফ্রিজে রেখে এই ফাঁকে আমরা সসলিকে যেই সব ভেজিটেবলগুলো আমরা দিব সেগুলো রেডি করে ফেলব। এখানে দেখছেন ক্যাপসিকামগুলো আমরা কিউব কিউব সাইজে কেটে নিয়েছি। এবার হচ্ছে আপনার পেঁয়াজ, পেঁয়াজকে ছোট ছোট পেঁয়াজ নিয়ে মাঝখান দিয়ে আপনারা 2 ভাগ করে নেবেন। এরপরে হচ্ছে আমি নিয়েছি টমেটো, টমেটোগুলোকেও একইভাবে আপনারা কিউব কিউব করে কেটে নেবেন। আসলে আমরা এই রোজার মাসে বাইরে থেকে খাবার কিনে খাই যেগুলো আসলে হাইজিনিক না, পরিষ্কার পরিচ্ছন্ন না। দেখা যাচ্ছে যে বাইরে গেলে মাছি বসে, খাবারের মধ্যে ওরা ক্ষতিকর রং ব্যবহার করে। আমি কাবাব কিনতে গিয়েছিলাম কিন্তু রেস্টুরেন্টে গিয়ে দেখি সবগুলোর মধ্যে এত রং ওরা ব্যবহার করেছে, আমি শেষ পর্যন্ত সেগুলো না কিনেই চলে এসেছি। তারপর চিন্তা করেছি যে বাসায় আমি সসলিক বানাবো এবং আমার বাচ্চাদেরকে খাওয়াবো, কারণ হচ্ছে খাবারের ক্ষেত্রে আপনার সবসময় হাইজিন মেনটেন করতে হয়। আপনারা দেখছেন এই চিকেনটাও রেডি হয়ে গেছে, সবগুলো সবজিও রেডি। এখন আপনারা প্রতিটা কাঠির মধ্যে অ্যাভারেজে 4টি করে চিকেন দিবেন এবং এর মাঝে মাঝে ক্যাপসিকাম, টমেটো, তারপর গাজর, এগুলো পেঁয়াজ, এগুলো দিয়ে আপনাদের পছন্দ অনুসারে ক্রম অনুসারে এগুলো সাজিয়ে নেবেন। এরপরে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি চুলায়, প্যানের মধ্যে আপনারা সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিবেন। দিয়ে আমরা যে কাঠিগুলো সসলিকগুলো সাজিয়েছি সেগুলো একটার পর একটা আমি প্যানে দিয়ে দিচ্ছি, এবং চুলার আঁচটা আপনারা মিডিয়ামে রাখবেন, বেশি জোরেও না বেশি আস্তেও না, যাতে সসলিকগুলো জ্বলে না যায় এবং আস্তে আস্তে যাতে এগুলো রান্না হয় সেজন্য মিডিয়াম আঁচে রাখবেন। আর কিছুক্ষণ পরপর এগুলো ঘুরিয়ে দিবেন, দেখবেন একদিক যেন জ্বলে না যায় আবার আরেক দিক কাঁচা থেকে না যায়। আবার একটা জিনিস খেয়াল রাখবেন,
যাতে এগুলো ড্রাই না হয়ে যায়, সেজন্য আমি মাঝে মাঝে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর হচ্ছে আপনার যেই ম্যারিনেট করার পরে যেই যে সসগুলো রয়ে গেছে সেগুলো আমি এগুলোর উপরে দিয়ে দিচ্ছি, যাতে সস লিকটা ড্রাই না হয়ে যায়, যা যেন একটু জুসি থাকে। এই দেখছেন, এর আমার সস লিকগুলো রেডি হয়ে গেছে। এভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে রান্না করে নেবেন। আল্লাহ হাফেজ।